ইলিশ সংকটে পড়েছে বরিশালের মোকামগুলো। কাঙ্ক্ষিত মাছ মিলছে না নদীতে, যা আসছে বিক্রি হচ্ছে চড়া দামে। ইলিশের যোগান না থাকায় দুশ্চিন্তায় বরিশালের ব্যবসায়ীরা। তবে মৎস্য কর্মকর্তা বলছেন শিগগিরই ইলিশ আসবে। বরিশাল সংবাদদাতা আরিফুল ইসলামের তথ্য ছবিতে শেফাল করিমের রিপোর্ট। বরিশাল নগরীর পোর্ট রোড মৎস্য আড়ত কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে ইলিশের তীব্র সংকট। ইলিশ নয়, বাজার অন্য মাছের দখলে, দামও বেশ চড়া। সাগরের নিষেধাজ্ঞা আর নদীতে কম ইলিশ ধরা পড়ায় সকাল হওয়ার আগেই বরিশালের পাইকারি বাজারগুলো ইলিশ শূন্য হয়ে যায়। মাছ পর্যাপ্ত আছে, কিন্তু মাছ হইল বলতে আছে যে 1200 টাকা কেজি, 1 কেজির উপরে। আমরা বললাম যে 1 কেজি করে 1000 টাকা দিব কিনা, তাই না? যেখানে মাছ ছিল 800, 700, 800, এখন 1200, 1400, 1500 কেজি, 1500 টাকা কেজি সাধারণ মানুষ কেনার পক্ষে সম্ভব না। বাজারে আমি অনেক সময় মানে ঘুরে ঘুরে দেখলাম, দেখতেছি যে মাছের বাজারটা এরকম অবস্থায় সাধারণ মানুষের কেনার মতন অবস্থা না। ব্যবসায়ীরা বলছেন যেখানে এক একটি বোটে ইলিশ থাকার কথা 30 মন, সেখানে আসছে 10 মন। 40,000, 42,000 যাচ্ছে 1 কেজি নিচে যেগুলো, এগুলো আর 500 গ্রাম যাচ্ছে লেগে আপনার 35,000, 32,000 এইরকমের, 800 টাকা কেজি বাড়াইতে। সাগরে মাছ আছে, কিন্তু লোকালে নদীতে মাছ খুবই কম, যে কারণে বাজারের দাম খুব বেশি যাচ্ছে। মাছ নাই নদীতে, মাছ নাই, এই জন্য আর কি মাছের দাম একটু বাড়ছে আর কি। সব জিনিসের দাম বাড়িয়ে গেছে বাজারে। এখন একটা বোট যাইতে হলে সাগরে 2,50,000 টাকা খরচ হয়, আর যে ছোটো বোট আগে খরচ হতো 20,000, ওদের খরচ হয় 80,000 টাকা, কারণ সব জিনিসের দাম বেশি। 10-12 জন লোক যায়, ওদের খরচ আছে, এই জন্য মাছের দাম এখন বৃদ্ধি হয়েছে। যখন এই ব্রিটিশের বাচ্চাটা আপনার নদীতে রেণুপোনা ছাড়ে, তখন থেকে নিধন করতে করতে আপনার আসিয়া এখন এই পর্যায়ে মাছটা নদীতে কম হয়ে গেছে। এই কমের কারণেই আপনার এখন মাছটা কম, আর মাছ যা ধরার এই প্রক্রিয়া যেটা আছে সেটা ধরার চেয়ে অনেক বেশি জাল নদীতে অনেক ধরতেছে চারিদিকে বাংলাদেশের সব জায়গায়। এখন যত নদী আছে, ইলিশ যেখানে যেখানে আছে সেখান থেকেই ধরা হয়, যার জন্য বরিশালে এখন মাছটা কম দেখা যায়। সাগরে মাছ ধরায় বিধিনিষেধ 23 জুলাই উঠে গেলে বাজারে ইলিশ সরবরাহ বাড়বে বলে আশা এই মৎস্য কর্মকর্তার। সাগরে 65 দিন নিষেধাজ্ঞার কারণে আর আপনার নদীতে যেহেতু পানি কম ছিল, সেই জন্যই নদীর ইলিশ সহ টোটাল ইলিশ কম ছিল। এখন কিন্তু ইলিশ বৃদ্ধি পেয়েছে, আপনার নদীর পানি বৃদ্ধি পেয়েছে, আর আমরা সাগরের নিষেধাজ্ঞা উঠে গেলে আমরা প্রচুর পরিমাণে ইলিশ আমরা পাবো। কিন্তু সুখবর হলো এই বছর কিন্তু আমরা প্রথম থেকেই বড় সাইজের ইলিশ পাচ্ছি। আমরা বাজারে দেখতে পাচ্ছি বড় সাইজের ইলিশ আছে, কাজেই আমরা আশা করছি আমাদের এই যে মৌসুম যাতে যখন আমরা ফুল পাবো তখন অবশ্যই অন্য বছরের তুলনায় ইলিশ বেশি পাবো। মাছ ধরা বাড়লে দামও কমবে বলে জানান মৎস্য ব্যবসায়ীরা। শফল করিম, আরটিভি।